থাকতে অবাক না, আমার একদিন বিয়ে হবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। গাইজ, আজকে নবগঞ্জ কার্টার ব্রিজ ইপোসিট টুতে আপনাদের স্বাগতম। খুব সকালবেলা উঠে তিন ভাই বোন মিলে ভ্যানে করে নবগঞ্জ কার্টার ব্রিজ ঘুরতে যাইতেছি। কি কি করব এবং কি কি দেখব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। A few moments later, যাওয়ার পথে নবগঞ্জ ফুটবল এবং ক্রিকেট খেলার একটা সুন্দর জায়গা দেখতে পাইলাম। এটা তৈরি করেছে MP শিবলি সাদিক। আমরা এখন শালবনে এসেছি। এই দেখছেন, একটা লোক শাল পাতানে চলে গেল। A few moments later, কার্টার ব্রিজে যেখানে সেখানে গেলে কিন্তু এরকম একটা বাজি দেখতে পাবেন, সেটা আমি দেখতে পাইতেছি। আর এইরকম একটা ঘর, এটা মূলত কিসের ঘর এটা এটা আইডিয়া নাই। তো যাই হোক, সামনের দিকে যাওয়া যাক। সামনে পিছনে কোনো মানুষ নেই, আর প্রথমা নিয়ে তো অনেক পার হয়ে গেছে। আমরা এখন কাটের ব্রিজের পূজা প্রায় কাছাকাছি, আর সামনে দেখতে পাইতেছেন বাচ্চারা কত মজা করতেছে। অবশেষে আমরা কার্টার ব্রিজ চড়ে আসলাম। A few moments later, তো গাইস দেখুন কার্টার ব্রিজ কত সুন্দর দেখতে, এর দৈর্ঘ্য কত বড়। গাইস, আমরা এখন কার্টার ব্রিজের সামনে। পিছনে কাঠের ব্রিজ রেখে চলে আসলাম। দেখতে পাইতেছেন কাঠের ব্রিজে বিভিন্ন প্রকার দোকান এসেছে। মার ফুচকা খাবে? সুরভি ফুচকা খাবা? কোথায় তো গাইস ফুচকা এখন খাবো আমরা। দুই প্লেট দেন। দুই প্লেটে দেন। আমরা এখন ফুচকার জন্য ওয়েট করতেছি। ফুচকা আসবে, তারপরে খাবো আর রিভিউ করে দেখাবো। তুমি কি বলো খাওয়ার জন্য এখানে আমাদের মুখ থেকে? ফোন বলে তরকারি আন দিতে অত দেরি হয়, সবজি না সময় লাগে। হ্যাঁ, আমরা এই হোটেলে এখন ফুচকা খাইতেছি। আঙ্কেল একটু টক দিন তো ফুচকা। ফুচকার একটু নাড়াচাড়া করতে হবে। হ্যাঁ, চটপটির একটু নাড়াচাড়া করতে হবে, তারপর এটাকে সুন্দর করে চামচে তুলে ভালো লাগছে।
হক হক মুখ দিল না দেখুন গাছ যদি একবার দি তবে ভালো হবে ঘেমে গেছি কথা বলার বিষয় হারিয়ে ফেলছি তো যাই হোক খেয়ে দিয়ে কথা হবে ইনশাল্লাহ A few moments later কাটের ব্রিজে ফুচকা খাওয়ার পর একটু ঘোরাঘুরি করলাম তারপর কসমেটিক দোকানে কিছু নিলাম আর ঘোরাঘুরি করলাম দেখুন গাইস কত ধরনের দোকান বসেছে আবার কাটে ব্রিজের উপরে আসলাম তারপর ঘোরাঘুরি করলাম কিছু ছবি তুললাম দেখুন এখন আমরা ভুট্টা ভাজা খাবো সুন্দর কাটের ব্রিজ দেখলেই মন ভরে যাবে কাটের ব্রিজে অনেক মানুষ এসেছে A few moments later মার টয়লেট করবা টয়লেট ফ্রি ফ্রি টয়লেট যাও ওখানে ভূত আছে ভূতের সাথে টয়লেট করে পারবা সেই লাগবো মার কদুর গাছ দেখো দেখো মার কদুর গাছ লাগাইছে তো গাইস দেখুন কাটের ব্রিজ একটা ওয়াইজ তাই নামাজ ঘর রয়েছে যাদের নামাজ পড়ার ইচ্ছা সময় মতো নামাজ পড়তে পারবেন আর নামাজের ব্যবস্থা করার ফলে হয়তো ভালো লাগতেছে আমার আর বাথরুমের ব্যবস্থা রয়েছে আইসক্রিম খাবা এর দাম শুনো কত করে কি অবস্থা আসো আমরা সামনের দিকে যাই ওই যে সামনে তো গাইজ দেখেন এখানে সামনে কিন্তু বসার স্থান রয়েছে হ্যাঁ আপনারা ইচ্ছা করলে কিন্তু বসতে পারবেন কাটের ব্রিজে আর প্রচুর অনেক কিছু ব্যবস্থা রয়েছে আর পানের দোকান রয়েছে একটু এখানে নাগরদোলা রয়েছে নাগরদোলা কার কার খাওয়ার শখ খাইতে পারেন সমস্যা নাই আর সামনে বসার জন্য অনেক সিট বানা হয়েছে আসো না কা তোমরা দুজনা বসার একটা সিট ব্যবস্থা রয়েছে এখন আমরা এখানে বসে আর কি আড্ডা দিব ফ্যামিলি মারুব এটা কিরে এদের এটা সামনে এর মনে হয় আবাসিক হোটেল আর এদের সামনে একটা আবাসিক হোটেল রয়েছে আপনাদের জন্য এরপর সবাই মিলে আইসক্রিম খাইলাম কারণ দিনটি ছিল খুব গরম
এই কাঠের বীজ ঘুরে তোমার কিরকম লাগলো? কাঠের বীজ ঘুরে আমার অনেক ভালো লাগলো। তো কি কি দেখলা? অনেক কিছু দেখলাম, নাকের দোলনা, ফুচকার দোকান, সবজির দোকান, নাকার দোকান, অনেক রকমের দোকানে ঘুরতে আসছি। আর মারুপ আমার সাথে দুই নম্বর করতেছে, ও খাইতেছে আইসক্রিম, চিন্তা করছে না। তুমি আমার দিবে না? তো গাইস, যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।